অনুষদের ডিনগণ কর্তৃক উপস্থাপিত ছাত্রছাত্রীদেরকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি। আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির চ্যান্সেলর হিসেবে আমার উপর অর্পিত ক্ষমতা বলে আমার নিকট উপস্থাপিত যোগ্যতা অর্জনকারী স্নাতক ও ক্ষেত্রমতে স্নাতকোত্তর ডিগ্রি প্রার্থীদের তাদের স্ব ডিগ্রি প্রদান করছি। গ্রাজুয়েটদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলর। ডিগ্রিপ্রাপ্ত ছাত্রছাত্রীগণ, অনুগ্রহ করে প্রত্যেকের টাসেল ডান পাশ থেকে বাম পাশে স্থানান্তর করুন। সবাইকে অভিনন্দন। আপনারা এখন গ্রাজুয়েট। চ্যান্সেলর গোল্ড মেডেল আরো একজন পেয়েছেন মিস সিরাজুম মনিরা, মাস্টার অফ এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট। মিস মনিরা দেশে না থাকায় পদকটি গ্রহণ করছেন মনিরার গর্বিত পিতা মিস্টার শফিকুর রহমান। স্নাতকোত্তর পর্যায়ে ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল পেয়েছেন মিস মুনিরা ফারলিনা ইসলাম, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলরকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ক্রেস্ট প্রদান করবেন জনাব এম এ কাশেম, চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টিজ নর্থ সাউথ ইউনিভার্সিটি। ক্রেস্টটি গ্রহণ করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় রাষ্ট্রপতি। সম্মানিত অতিথিবৃন্দ এবং গ্রাজুয়েটগণ, এখন আমি আজকের সমাবর্তন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির চ্যান্সেলর জনাব মোহাম্মদ আব্দুল হামিদকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। সুধীমণ্ডলী, মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলর, আসসালামু আলাইকুম। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি চেয়ারম্যান জনাব এম এ কাশেম, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডক্টর গৌর গোবিন্দ গোস্বামী, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিয় গ্রাজুয়েটগণ এবং উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, আসলে বক্তৃতা তো লেখাই পড়ব, এর মধ্যে একটা ঘটনা কিছু বলার পূর্বে যদি তালি বা হাসেন তাহলে তো কি বলবো। বিষয়টা হলো, আমি ডিসি সাহেবকে, বিশেষ করে মানে এবং আমাদের চেয়ারম্যান সাহেব জনাব আবুল কাশেম সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ আজকে 9টা স্বর্ণপদক দেওয়া হয়েছে, 9টাই কিন্তু মেয়ে। তা আমার কপাল ভালো যে অন্তত একটি মেয়ে অনুপস্থিত, যার জন্য মেয়ের পরিবর্তে তার বাপ আসছে, একজন পুরুষের মুখ দর্শন করার সুযোগ হয়েছে আমার। এই জন্য কাশেম সাহেবকে ধন্যবাদ এই জন্য জানাই, কারণ তিনি ইচ্ছা করলে মেয়ের বাপকে না এনে যদি মা আনত তাহলে পুরুষের মুখ দেখার সুযোগ বা সৌভাগ্য আমার হতো না। আসলে না, এই জন্য আমি নিজেও একজন পুরুষ, কিন্তু এই জন্য আমি মানে গর্বই বোধ করি, আমার মেয়ে, আমার মেয়ে যারা মেয়েরা আগে যাবে এভাবে উন্নতি করবে এটা তো আমরা চাই, সুতরাং এটা আই ফিল প্রাউড অফ দিস।
আমি আশা করি মেয়েরা আরো এগিয়ে যাবে, সর্বক্ষেত্রে তারা এগিয়ে আসবে, এগিয়ে যাবে। এবং আমি মনে করি পুরুষদের চেয়ে মেয়েরা যদি বেশি আগায় যেতে পারে, এ সমাজ, এ দেশ, এ রাষ্ট্র আরো বেশি সমৃদ্ধশালী, উপকৃত হবে, সমৃদ্ধশালী সর্বক্ষেত্রে। এবার আমি আমার লেখা বক্তব্য আসি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.